হাই এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো এটা হচ্ছে কার্তিক পুজোর দিন একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কার্তিক পুজোর দিন গিয়েছিলাম বনেদের বাড়িতে বনেদের বাড়িতে ছিল আজকে কার্তিক পুজোর উদযাপন তো দেখো কত বড় ঠাকুর নিয়ে এসেছে তো উদযাপন বলে একটু বড় করেই করা হয়েছিল তো আমরা চলে গিয়েছিলাম বিকেলের দিকে বিকেল বলবো না একটু সন্ধ্যের দিকে গিয়েছিলাম আর গিয়ে বসে গেছি ঠাকুরের একটু কাজ বাজ করতে তো এখানে ভোগে ঠাকুরের রান্নাবান্না করছি আমি মা আর বোনও এদিক ওদিক আছে আর যার মানে যার জন্য অকেশন সেই ঘুমিয়ে আছে তো এখন এখানে লুচি ভাজাভুজি সুজি এইসবগুলো রান্না হচ্ছিল আর দেখো কত বড় ঠাকুর আর বামুন ঠাকুর এখনো আসেনি তো এইখানে আর লোকজনও এখনও আসেনি এখানে আর বাবি বসে আছে লোকজন আসতে একটু দেরি আছে কারণ এখন সবে সন্ধেবেলা তো লোকজন আসবে আরেকটু পরের দিকে তো খুবই ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কারণ লোকজন আসার পর কাজবাজ নিয়ে সবাই ব্যস্ত হয়ে গিয়েছিল তখন আর কিছুই ভিডিও হয়নি তো এইটা ভাবলাম যে স্মৃতি হিসাবে রয়ে যাবে উদযাপনের দিন সোনামার কার্তিক পুজোর উদযাপনের দিন তো সেই জন্য এটা মানে ছোট হলেও তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে বামন ঠাকুর চলে এসে পুজোয় বসেও গেছে তো এখানে সোনামার বাবা মানে বোনের বর আছে আর মা আছে বোন আছে তো এখানে পুজো হচ্ছে তো পুজো হয়ে যাওয়ার পর তারপরে পুজো হতে হতে প্রায় রাত হয়ে গেছিলো মানে এগারোটা বেজে গিয়েছিল তো তারপর আমরা রাত্রের দিকে বাড়ি এসেছি আর তো খাবার দাবার সব কিছুই মানে তখন কিছুই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তখন এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে কোনো কিছুই আর ভিডিও করা হয়নি তো যাই হোক তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম কেমন লাগলো জানিও আর পরের দিন আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ছোটো ছোটো কয়েকটা ফটো তুলেছিলাম সবাই তো সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো পরের দিন আবার দেখা হবে টাটা বাই